মোমোর নাম শুনে সকলের জিভে জল চলে আসে, তাও আবার চিকেন মোমো, এটা হলে তো আর ভাবাই যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গভোজ কিচেনে জানাই তোমাদের স্বাগত। প্রথমে আমি একটা থালার মধ্যে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, তাতে 1/2 চামচ মতো লবণ দিয়েছি, আর এখানটায় দিচ্ছি 1 চামচ মতো রিফাইন তেল। এটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে এরকম নর্মাল জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব আমি, যেরকম আমরা রুটির জন্য আটা লাগাই সেরকমভাবে সেম এই মেথড দিয়েই করবেন। আমি এটা সানা হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেবো 10 মিনিট মতো রেস্টে। আমি এখানটায় নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো চিকেন, এটাকে আমি হাফ বয়েল করে কিমা করে নিয়েছি। আর আমি এখানটায় নিচ্ছি 2টো স্লাইস করা পেঁয়াজ, আর আমি এখানটায় কিছু আদা আর লসুনকে কুচিয়ে রেখেছিলাম সেটা, আর নিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচোনো, আর এখানটায় দিয়ে দিলাম আমি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ সয়া সস। এটা দিয়ে এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো লেবুর রস। লেবুর রসটা দেওয়া হয়ে গেছে, এবার আমি উপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম, আর 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেবেন, একদম সুন্দরভাবে একটা মিক্সচার তৈরি হয়ে গেল। এটাকে সাইডে রেখে দেব, তারপর ওই আটাটা রেস্ট থেকে 10 মিনিট প্রায় আমার হয়ে গেছে। এবার আমি আটাটাকে ভালোভাবে একটু সেরে নিচ্ছি। এরকমভাবে আপনি কমসে কম 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে সেরে নেবেন, তাহলে দেখবেন এই মোমো খেতে খুবই সফট হয়। এবার আমি এটাকে 2টো লেচি কেটে নিলাম, কেটে নিয়ে এরকমভাবে লম্বা করে পিস পিস করে মোমোর সাইজে ছোট ছোট টুকরো করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখার আগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও দাবিয়ে দেবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলোর নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, আমার লেচি কাটা হয়ে গেছে। এবার একটা নিয়ে এরকমভাবে গোলভাবে, যেরকম আমরা পুরি বানাই সেরকমভাবে একটা একটা পুরীর মতো বানিয়ে নিতে হবে। লুচি বা পুরি যেরকম বানান আপনারা, সেম ঠিক সেই রকমভাবেই বানাবেন। দেখুন আমি কতটা মোটা রেখেছি, না মোটা না পাতলা, একদম মিডিয়াম সাইজ। এরকমভাবে আপনাদেরকেও বানিয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে হাতের মধ্যে নিয়ে এর মধ্যে ওই চিকেনের মিক্সচারটা আমি রেখে দেব, তারপর এটাতে একটা মোমোর ডিজাইন দিয়ে দেব। দেখুন কীরকমভাবে আমি বানাচ্ছি, এরকমভাবে পুরটাকে রেখে তারপর 2টো আঙুল দিয়ে এইরকমভাবে একটু চেপকে নেব, এরকমভাবে চেপে চেপে বুড়ো আঙুলটাকে এরকমভাবে রাখতে হবে এখানটায়, আর একটু একটু করে নিয়ে একটা সুন্দর ডিজাইন দিয়ে দেবেন। দেখুন আমি যে প্রসেসে করছি আপনি ঠিক সেই প্রসেসেই করবেন, আর যারা অন্য ডিজাইন জানেন তারা অন্য ডিজাইন করে নিতে পারবেন। এরকমভাবে আমি প্রায় সবগুলোই বানিয়ে নেব। বন্ধুরা, এটা খেতে খুবই টেস্টি হয়, এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, বাচ্চা বড় সকলে মজা করে খাবেন, আর এটা বানানো খুবই সোজা, আর এটাতে তেলের কোনো দরকার হয় না। দেখুন আমি এরকমভাবে প্রায় সব মোমোগুলোই বানিয়ে নিলাম। এবার আমি মোমোগুলো বানানো হয়ে গেছে, একটা বড় প্যানের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, এটা আমি একটু খারাপ দেখে কড়াই নিয়ে নিয়েছি, সেটার মধ্যে এই রকম জালি করা একটা থালা দিয়ে এবার এটাকে স্টিম করে নিয়েছি ভালো করে, তার উপরে আমি মোমোগুলো রেখে দিচ্ছি। মোমোর ভেতরের পুরটা আমার আগে থেকেই ভাপানো ছিল, বয়েল চিকেন ছিল, তার জন্য এটাকে বেশিক্ষণ করতে হবে না। এটা আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো কুক করে নেব। তা করতে এই 5 মিনিটের মধ্যে একটা টমেটো সস বানিয়ে নিচ্ছি,
এটা হচ্ছে মোমোর স্পাইসি সস। এটাতে আমি তিনটি টমেটো এরকমভাবে মাঝখান দিয়ে কেটে কেটে রেখে দিয়েছি, আর এখানটায় রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি 3 মিনিট মতো ভালোভাবে কুক করে নিচ্ছি, তারপরে ঢাকনা উঠিয়ে দেখবেন কত সুন্দর এটার খোসাগুলো নিজে নিজেই ছেড়ে যাবে। তারপর এটা ঠান্ডা হয়ে এলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ মতো লবণ, আর এখানটায় একটা লেবুর রস। এটা দিয়ে ভালোভাবে মিক্সি করে নিলাম। এবার একটা কড়াইতে 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে 1/2 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিচ্ছি। আমার বাচ্চারা খাবে তার জন্য আমি এখানটায় লঙ্কাগুলো অল্প অল্প ব্যবহার করেছি। আপনারা যদি খুব ঝাল পছন্দ করেন তো আপনারা একটু বেশি পরিমাপ দিতে পারেন। তারপর এই জুসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সচারটা দেওয়ার পর একটু হয়ে এলে এর মধ্যে 2 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দেব। টমেটো কেচাপটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে এটা প্রায় 2 মিনিট মতো কুক করে নিতে হবে। আমার সসটা প্রায় রেডি হয়ে গেছে, তবে চলুন এবার মোমোর দিকে চলে যাই। আমার মোমোটা হয়ে এসেছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এটা দেখে জিভে জল চলে আসছে। এটা আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, বাচ্চা বড় সকলে খুশি হয়ে খাবে আর বলবে মায়ের হাতে রান্না অসাধারণ, আর বাজারের মোমো খেতেই চাইবে না। তবে দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন। ধন্যবাদ।